হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর, সকলে ভালো আছো? দীক্ষা বাপের বাড়ির কুলগুরুর সাথে না শ্বশুর বাড়ির গুরুদেবের সাথেই নিতে হবে, তোমার যাকে পছন্দ হবে। জোর করে কাউকে গুরু চাপিয়ে দেওয়া যায় না, তুমি যাকে ভালো মনে করবে, যাকে সৎ মনে করবে তার সঙ্গেই তুমি নেবে, কোনো অসুবিধা নেই এতে। রিজু, বাড়ি থেকে ধামেশ্বর মহাপ্রভুর মন্দির কাছে, বাড়িতে তুলসী মন্দির নেই, রোজ মহাপ্রভুর মন্দিরে গিয়ে বিকেল 4:30-এর সময় 5 বার পরিক্রমা করি, ভুল হচ্ছে? অনেকে বলে ওই সময় করতে নেই। সকাল সন্ধে যে কোনো টাইমে তুলসী মাকে পরিক্রমা করা যায়, তবে সন্ধ্যার সকালবেলা পরিক্রমা করলে ভালো হয়, সন্ধ্যেতেও করা যায় কিন্তু সকালে করলে ভালো হয়, একবার দেখবে যদি সকালে হয় ভালো, আর তোমার যদি সময় না হয় রিজু, তুমি যেমন করছো করে যাও, ঠিক আছে? আর ধামেশ্বর মন্দিরের কাছে, ঠিক আছে, আমি নবদ্বীপ গেলে আমি তোমাকে জানিয়ে যাব, তুমি আমার সঙ্গে দেখা করবে, ঠিক আছে রিজু? খুব ভালো থেকো। বেলগাছের জন্ম কিভাবে হলো, শিবের এত প্রিয় কেন বেলপাতা? অমিত, অমিতের প্রশ্নগুলো খুব ভালো ভালো, এক লাইনে প্রশ্ন করে অমিত, প্রচুর প্রশ্ন অমিতের মনে। শিব পুরাণে পাওয়া যায় মা পার্বতীর শরীরের ঘাম মাটিতে পড়ে বেলগাছের জন্ম হয়, তো সখীরা ছিল তখন সঙ্গে, সখীরা তখন মা পার্বতীকে বলেছিল যে তোমার শরীর থেকে এই গাছের জন্ম হলো, ত্রিপত্র মানে তিনটে পাতা, তো তুমি এর নামকরণ করো। তখন মা নামকরণ করেন যে বেল্লপত্র, বিল্লপত্র। তো তখন মা দুর্গা, মা মানে মা পার্বতী ভাবলেন যে এত সুন্দর ত্রিপত্র, আমি এই পত্র দিয়ে শিবের পুজো করব, শিব তাহলে ভীষণ খুশি হবেন। আর তিনটে পত্রকে তিনটে দেবতা বোঝায়, তিনটে বেলের পত্র কিন্তু একটাই বোঝায়, সেটা কি? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই তিনটে পাতা, আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এক, আলাদা নয়। কাজেই যেহেতু মা পার্বতীর থেকে বেলপত্র জন্ম, বেলপত্রে, তাই ভোলেনাথের এত প্রিয় বেলপত্র, যেহেতু মা পার্বতী এটা পাওয়া গেছে। মা রক্ত গাঁধা ফুল দিয়ে ভগবানের পুজো করা যায় আর বাড়িতে লাগাতে নেই, ক্যান্সার হয়? রক্ত গাঁধা গাঁদা ফুল কৃষ্ণর প্রিয়, জানো বৃন্দাবনে যখন কৃষ্ণ লীলা করেছিলেন সখাদের সঙ্গে, কানে ওই গাঁদা ফুল গুঁজে রাখতেন কৃষ্ণ, ভীষণ ভালোবাসতেন, কানে গাঁদা ফুল গুঁজে রেখে খেলাধুলা করতেন। আর ক্যান্সার হয় এটা সম্পূর্ণ বাজে কথা, লক্ষ লক্ষ গাঁদা ফুলেই পুজো করা হয়, নাড়াচাড়া করা হয়, বিক্রি করা হয়, জমিতে ফুল তৈরি করা হয়, তাহলে সবাই মরে যেত, সব বাজে কথা। সকালে পুজো করতে পারি না, স্বামীর অফিসে রান্না করে দিতে হয়, টিফিন করে দিতে হয়, তারপরে স্নান করে পুজো করি, পাপ হবে? না, একদম না, সময় যখন হয় না, ঠিক আছে, স্বামী সব কিছু করে দিয়ে আরাম করে পুজো করবে সময় নিয়ে। রাধা মাধব বিগ্রহ এনেছি, তারপর কি চিত্রপট রাখতে হবে? সবাই বলে নিরামিষ না খেলে বিগ্রহ পুজো করা যায় না বা রাখা যায় না, এটা ভালো? একদম ঠিক নয়, পুজো করে যাও, বিগ্রহ যখন আছে চিত্রপট আনার দরকার নেই, পুজো করে যাও, যখন সময় হবে আস্তে আস্তে সব ছেড়ে দেবে, ঠিক আছে? মা রূপালী, তুমি কাল লেখা ভাগবত পড়ো একটু বলবে মা? আমি তো গোরখপুরের পড়ি, গীতা যথাযথ পড়েছি, আর একটা গীতাও পড়েছি, তুমি যদি সহজ কিছু পড়তে চাও তাহলে গীতা যথাযথটা আনতে পারো, শ্রীল প্রভুপাদের লেখা, গোরখপুরের গীতাটা যদি বুঝতে না পারো। পিতলের গোপাল আর অন্য ধাতুর গোপাল পূজা করা একই কাজ হবে বলে দিন দিদি ভাই? অবশ্যই হবে,
গোপালের নানান রূপ, কিন্তু কাজ সেই একই হবে, কোনো অসুবিধা নেই। হিন্দু থেকে মুসলমান হলে তার পিতা মাতা মারা গেলে নিরামিষ খেতে হবে, ও মুসলমানের ছেলে মারা গেলে কি তার পিতা মাতাকে নিরামিষ খেতে হবে? এই প্রশ্নটা তোলার সময় আমি ভাবছিলাম, তুমি নাম ধাম কিছু লেখনি শোনা, তুমি কি হিন্দু থেকে মুসলমান হয়েছ? আমার এটা একটু মানে মনের মধ্যে কিন্তুক লাগছে, তাহলে তুমি এই ধরনের প্রশ্ন তুলে তোলবে কেন? যদি তুমি হিন্দু থেকে মুসলমান হয়ে থাকো, তাহলে আমার মতে বলে আর পিতামাতা মারা গেলে সেইভাবে পালন করে কোনো লাভ হবে না, যেহেতু তুমি মুসলমানে চলেই গেছো, সেই ধর্ম যখন নিয়েছো আর কি বা লাভ হবে। আর একটা কথা, যদি ছেলে মারা যায় তাহলে মা বাবা কি নিরামিষ খাবে? সেই ছেলে যদি মুসলমানের হয় তাহলে তাদের ধর্ম পালন করবে। আমাদের হিন্দু মতে নিরামিষ খাওয়া বা না খাওয়া তাদের তো কিছু যায় আসে না, তাই না? তারা তাদের ধর্ম পালন করে। আর যদি সত্যি তুমি মুসলমানে চলে গিয়ে বাবা মার কাজকর্ম করতে চাও, তাহলে তুমি যে কোনো ব্রাহ্মণের পরামর্শ নাও কিভাবে কি করতে হয়। আর যদি ছেলে মুসলমান মারা যায়, বাবা মাও পরামর্শ নেবে কি খেতে হয় না খেতে হয়। আমি এই ক্যামেরার সামনে বললে বলাটা ঠিক হবে না, বলা তো অনেক কিছুই যায় কিন্তু বলাটা ঠিক হবে না, ঠিক আছে? ভগবানের নকুল দানা দিয়ে চা করা যাবে, একটা দেশলাই কাঠি দিয়ে ধূপকাঠি প্রদীপ জ্বালানো যাবে, অবশ্যই একটা কাঠি দিয়ে সবই জ্বালানো যাবে। আর ভগবানের নকুল দানা দিয়ে চা তো অবশ্যই করা যাবে, ফেলতে নেই, চা খেতে হয়, চা করেই খেয়ে নেবে। ব্যাপারটা হচ্ছে আমি নকুল দানাটা ঠিক পছন্দ করি না, আমি কোনোদিনই আমার ভগবানকে নকুল দানা ভোগে লাগাই না। যদি মিষ্টি ফল আনতে মনে না থাকে কোনো সময়, তো আমি মুড়ি লাগাই চিনি দিয়ে, তবু ঠিক আছে, কিন্তু নকুল দানা লাগায় না, নকুল দানাটা একটু এড়িয়ে যাবে আর কি। শনি ঠাকুরকে তুলসী দেওয়া যায়? না 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 না, শিবলিঙ্গর মাথায় সোনার উপর বেলপাতা দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই যাবে। রুনা, আমি গীতা পড়ি, শরীর ভালো নেই, রোজ পড়তে পারি না, কিছু হবে? না একদম হবে না, যখন যখন পারবে তখন তখন পড়বে। দীক্ষা নেওয়া হয়নি, সব করি, বৃথা যাবে না তো? না বৃথা যাবে না, দীক্ষাটা নেওয়ার চেষ্টা করতে হবে, ঠিক আছে? স্বপ্নে উড়ে বেরিয়ে বেড়াচ্ছি, দেখছি এটা খারাপ? খুব ভালো, এমনি তো বাস্তবে উড়া যাবে না, স্বপ্নে উড়ছো, খুব ভালো, খারাপ কিছু নয়। রুমা, মাঙ্গলিক দোষ আছে, হনুমান পূজা করি, নিরামিষ খাই, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই, তাই খাও। গোপী চন্দন দিয়ে তুলসী দেওয়া যায়? হ্যাঁ যাবে। দোলা দিদি, তুমি প্রশ্নের উত্তর দেবার পর একটা করে গীতা শ্লোক বলো, তাহলে খুব আনন্দ পাবো। ঠিক আছে, আমি ভেবে দেখব যদি সময় হয়ে ওঠে। ছাদে প্রচুর তুলসী গাছ, প্রচুর মঞ্জরি হয়েছিল, সেই মঞ্জরি হরি নামের হরি বাসরে গোবিন্দর পুজোতে দিয়েছি, ও মালসা ভোগের জন্য দিয়েছি। ভালো করেছি? খুব ভালো, খুব 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 ভালো করেছো, এটা পুণ্যের কাজ করেছো, গোবিন্দ তোমার ভালো করবে। আর ছাদে প্রচুর তুলসী হওয়া মানে খুব ভাগ্যের ব্যাপার, ছাদে প্রচুর তুলসী হয় না আর কি অনেকের, ঠিক আছে? তাহলে সকলে মিলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, শরীরের দিকে নজর রাখবে। আজকে আসছি, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌড়।